গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে, যেটা বহুদিন বাদে শেয়ার করছি। আসলে সকালটায় উঠে এত তাড়াহুড়ো থাকে তো আর শেয়ার করাই হয় না। আজকে করব দুজনের একটা একটা করে রুটি আর ডিমের অমলেট, এই আজকের মেনু সকালের ব্রেকফাস্টের। আর দেখি তারপর দুপুরে কি করব। ব্রেকফাস্টটা করে না নিজের মতো নিজে একটু টাইম কাটাই, ওর সাথে কথা বলি। ও যদিও অফিসের কাজ করে, পাশে সোফাটায় বসে আমি আর ও খেতে থাকি, তারপর ও গল্প করতে থাকে। ওকে মোটামুটি ওই কাজ করতে করতেই দিয়ে দেওয়া হয়। দেখো রুটিগুলো বেশ ফুলেছে, কিন্তু যদিও এটা কালকে রাতেরই আটা মাখা, দুটো লেচি আমি রেখে দিয়েছিলাম। এই হচ্ছে ওরটা ডবল ডিম দিয়ে করে দিলাম, আমারটা সিঙ্গেল ডিম। তো চলো আজকের দিনটা কেমন কাটে দেখা যাক, শুরু করি আজকের ব্লগটা। আশা করি দিনটা ভালো কাটবে, এটাও আশা রাখি তোমাদের দিনগুলোও ভালো কাটবে। তো চলো শুরু করি। এখন বাজে 12:15, আমার রান্নাঘরে ঠিক এরকম হাল, শুধু ওখানটায় কড়াইটা মাজতে হবে। আর এটা জানো তো আমার পুরোই ভেঙে গেল, এই দেখো ভেতরটা হঠাৎ করে মশলা বাটতে গেছি, দেখছি ভেঙে গেছে। দেখা যাক ওটা যদি দোকানে নিয়ে গিয়ে ঠিক হয় তো হবে, নয় তার কি করা যাবে। আর এই হচ্ছে আমার রান্নাঘরের পরিস্থিতি। আমার রান্না হয়ে গেছে, আজকে হচ্ছে পটল পোস্ত আর মাছ, তো এই দুটোই রান্না হয়েছে। তো চলো এখন ঢাকা চাপা দিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দেবো, ঘরটা মুছবো। আর এই বাটার মিল্কটা অনেকক্ষণ আগেই বার করে রেখে দিয়েছিলাম ঠান্ডা ছাড়ার জন্যে, ওর কাছে দিয়ে দিই, একটু একটু করে খেয়ে নেবে। আবার কেউ ভেবো না যে এক গ্লাস কেন দিইনি, কারণ এটা যেহেতু হাই প্রোটিন, তো এক গ্লাস দিলে পেট ছেড়ে যাবে, তাই জন্য দিইনি। ধরো সকাল থেকে শুধু কাজই দেখিয়ে গেছি তোমাদেরকে, আমার সাথে আর দেখা হয়নি। আমি স্নান দান করে সমস্ত কাজ হয়ে গেছে, আজকে বসে থেকে 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 থেকেই করেছি। 11:30টায় আজকে রান্নাই হয়ে গেছিল, তো 11:30 না 11:45 তো তারপর একটু বসে থেকে থেকে কাজগুলো করলাম আর কি। তারপর তো স্নান দান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার এখন ভাতও হয়ে গেছে। এখন বাজে 1:30, সকাল থেকে তো তোমাদের সাথে টুকি টাকি শেয়ার করছিলামই। দেখা যাক আজকে বিকেলে না একটু বাজার যাওয়ার ইচ্ছে আছে, কারণ সবজিপাতি সেরকম আর কিছু নেই ঘরে, বেগুন আর ফুলকপি রয়েছে, আর কিছু সেরকম নেই। তো চলো আপাতত এই অবধিই তো কাজ বাজ হয়েছে, তেমন কিছু তো হয়নি আর আর দেখি কি করি, তারপর খাবো দাবো, তারপর তো একটু রেস্ট নেবই, এটা তো আছেই, দেখা যাক। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আমার খাওয়া হয়ে গেছে, ওর একটু বাকি খাচ্ছে এখনো। আমার সব বাসন কোসনও ওই জন্য মাজা হয়ে গেছে, দেখো সিঙ্ক ফাঁকা করে দিয়েছি। তো তারপরেও ওর একটু খেতে টাইম লাগে, তো তারপর আমি ফলটাও কেটে নিয়েছি, এখানে শসা আর মুসুম্বি সেটাই দেবো, ওর খাওয়া হোক আগে। তারপর আর ওর থালাটাই শুধু বাকি, ওটা মেজে নিয়ে তারপর যাব ঘরে। আমি আমার মতো একটু ব্লগ টক দেখি, দেখে টেকে তারপর একটু শুয়ে পড়লে শুয়ে পড়ি, বা একটু বসে বসে ফোনই দেখি, এইসবই করি আর কি। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। এখন বাজে বিকেল 5:30 মনে হচ্ছে, 5:30 আর আজকে না নিচের কার্পেটটা দেয়নি, তো কেমন যেন লিফটটা খালি খালি লাগছে। আর দেখে কতটা বুঝতে পারছো জানি না, আমার না ঘুম হয়নি। এখন যাচ্ছি একটু বাজারে, ও নেই আমি একাই যাব। তো দাঁড়াও গেটটা খুলে নি, বেরিয়ে তারপর কথা বলছি। চলো বেরোলাম, এই তো ফ্ল্যাট, সবেই বেরোলাম আর কি, দেখে বুঝতেই পারছো। আর দেখি সামনের রাস্তাটা দিয়ে যাব, ওই মানে এই দিকে রাস্তাটা দিয়ে গেলে না অনেকটা ঢালু রাস্তা, আর একা ঠিক ওখানটা দিয়ে যেতেও ইচ্ছে করছে না, কারণ ওই রাস্তাটা একটু ফাঁকা, হয়তো এখন ঠিকঠাক সন্ধ্যাবেলাটা একদমই ফাঁকা থাকে, আর আমি যে রাস্তাটা দিয়ে যাবো না আরও ফাঁকা থাকে। এই যে এই রাস্তাটা, এইটা দিয়ে গেলে না অনেকটা ঢালু, আর উঠতে অনেকটাই কষ্ট হয়, ওঠার তো চান্সই নেই ওটা দিয়ে, এই সোজাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওই রাস্তাটা দিয়ে গেলে কি হয়, বাজারের একদম মাঝ পোর্শনে গিয়ে ওঠা যায়, এটা দিয়ে গেলে একদম বাজারের শুরুটাতে উঠতে হয়, ওই জন্যেই ওটা দিয়ে গেলে সুবিধা হয়, কিন্তু ওটা দিয়ে একটু ঘোরাও হয় বটে। তবে ওই যে মাঝখানে ওঠা যায় বাজারের, প্রথম থেকে শুরু করতে হয় না, এই যা। তো চলো এখন তো যাচ্ছি বেরোচ্ছি, আর আজকে সাথে করে পার্সটা না নিতে হয়েছে, ও গেলে এসব পার্স ফার্স লাগে না, কারণ আমার জিপেটা না গণ্ডগোল করে, আর সেটা মানে একদম মাঝ রাস্তায় বসিয়ে দেওয়ার মতো গণ্ডগোল। আগের দিন আসলে এখানে সবটাই তো জিপেতে ইউজ করা হয়, আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঠিক পৌঁছে যাবো আমি জানি। তো ও আমাকে বলছিলো একা এখানে, ও যখন অফিস যেত তখন বেরোতাম, তারপর একা খুব একটা বেরোতে হয়নি, মানে খুব অসুবিধায় না পড়লে যে এটা এখনই লাগবে বা এরকম কিছু ছাড়া। ও আর আমি শনিবার দিনই করি, আর এই শনিবার ইচ্ছে করে আমি বেশি বাজার করিনি, কারণটা হচ্ছে সবজি ছিল আর ফ্রিজে থাকলেও না সেগুলো শুকিয়ে যায়, তাই জন্য। তো যেটা বলছিলাম, তোমাদের সাথে গল্প করতে করতে ঠিক পৌঁছে যাবো, আর জিপেটা এমন গণ্ডগোল করে সেটা লোক সমাজে লজ্জায় ফেলে দেয় আর কি, মানে
বাজারে যাচ্ছে, স্ক্যানারে স্ক্যান করতে যাব, সেটা কাজ করে না। আর আমাদের এখানে বেশিরভাগটাই যেহেতু জিপে, বুঝতেই পারছো আমি অনেকটা নিচ দিকে নামছি, কিন্তু এটা ঢালু বাট অতটা নয়, কিন্তু আগের দেখতেই পাচ্ছো পেছনে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই জন্য আগেরটা মানে ওই দিকে রাস্তাটা ভীষণ ঢালু। যাই হোক, যেহেতু জিপে ভরসা, এখানে ক্যাশ খুব একটা লাগে না এখানে, তো ওই জন্য না আমরা আলাদা করে একটা অ্যাকাউন্টে শুধুমাত্র জিপেই অ্যাকাউন্ট করেছি, মানে ওটা দিয়ে আর কোনো আলাদা কিছু আমরা ইউজ করি না, ওটা শুধুমাত্র এরকম বাজার দোকান এসব করার জন্য ইউজ করি ওই অ্যাকাউন্টটা। তো কারণ জানোই এখন অনেক ফ্রড হয় এরকম জিপে করতে গেলে বা কিছু, ওই জন্য শুধুমাত্র ওখানে মানে এই জিপেটা শুধুই করা হয় যাতে একটু বাজার ডিমার্ট, তারপরে এই দোকানপাট এগুলো করা যায়। তো আমারটা দিয়ে বাজার করা হয়। এবার জিপেটা সেদিনকে স্ক্যান করতে গেছে আর নিচ্ছে না, যাও বা স্ক্যান নিলো পে হচ্ছে না, এই একটা গন্ডগোল করছে জিপেটা, জানি না কেন। আর এটা এখানকার অ্যাকাউন্টও না যে আমি গিয়ে কথা বলবো বা কিছু আনইনস্টল করে আবার সব কিছু করবো, এটা কলকাতার অ্যাকাউন্ট, আমার বিরাটেরই অ্যাকাউন্ট। তো ওই জন্য এখন আপাতত মাথা ঘামাচ্ছি না, যখন যাবো তখন ভাববো যে কি হচ্ছে। আদৌ একবার আনইনস্টল করে ইনস্টল করে ট্রাইও করা হয়েছে, যাই না কেন, মাঝে মধ্যে হয়। কিন্তু যখন ও ধরো জিপেটা দিয়ে পে করে দিয়ে গেল, এখানে দেখো এই একটা বাড়ি যেখানে আগুন লেগে গেছিলো একবার, তো এবার ওকে বাড়ি গিয়ে যখন আমি টাকাটা পে করতে যাই, যে বাজারে এত টাকা খরচা হয়েছে, তো সেটা ওকে যখন পে করতে যাই তখন হয়ে যাচ্ছে, কিন্তু একবারই সেকেন্ড চান্সও লাগে না, কিন্তু এই আর কি এটা হয়ে যায়। জানি না কেন হচ্ছে এই জিপের গন্ডগোলটা। যাই হোক, তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, কারণ প্রচণ্ডই আওয়াজ হচ্ছে আর লোকজন আমাদেরকে হাঁ করে তাকিয়ে থাকছে যে কি করতে করতে যাচ্ছে রে বাবা। যাই হোক, আমি কিন্তু প্রায় পৌঁছে গেছি, আমার ডান পাশে রয়েছে SNN রাজের ফ্ল্যাট, যেটা আমার ওখান থেকে ফ্ল্যাটের ওখান থেকে দেখা যায় আর কি, সেটাই দেখা যাচ্ছে। তো চলো, প্রায় আমি তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেই গেলাম। এর জন্যই আর কি বন্ধু দরকার, যে সবসময় পাশেই দরকার, থাকতেই হবে সাথে, এটা কিন্তু একদমই নয়, এভাবেও কিন্তু গল্প করা যায়। হ্যাঁ, লাইভ হয়তো কাউকে পাচ্ছি না সাথে, কিন্তু জানি তোমরা আছো। তো চলো, আমি প্রায় পৌঁছে গেছি, আর কয়েক পা হাঁটলেই আমি বাজার ঢুকে যাব। এ দেখো, জাস্ট আমি গলিটা দিয়ে বেরিয়ে এলাম, বাজারের শুরু হচ্ছে সবে, দেখে বুঝতেই পারছো। এই সামনে হচ্ছে চায়না মার্কেট, ওই নীল আলোটা জ্বলছে, আমি ওখানটায় যাব প্রথমে, শাক কিনতে হবে আমাকে। এই হচ্ছে SNN রাজের গেট, মানে সামনের পোর্শনটা এখানে, পেছনের পোর্শনটা সেই গলির ওখানটা। চলো চলো, আমার বাজার হয়ে গেছে, 5:45 দিকে বাজারে ঢুকেছিলাম, এখন বাজে 6:02-3 বা 5 এরকমই। এক ব্যাগ বাজার হয়েছে, আর এই ব্যাগটা নিলে না বাজারে সবাই তাকিয়ে থাকে, কেন বলো তো, এটা বাংলায় লেখা মহাপ্রভু, এটা নবদ্বীপের ব্যাগ, সম্ভবত মাহাবাড়ির ওদিককার ব্যাগ এটা, তো এই জন্য ব্যাগটার দিকে সবাই তাকিয়ে থাকে। যারা বাঙালি তারা বাজারে জিজ্ঞেস করে, আজকেই হয়েছে শাক কিনতে গিয়ে একজন জিজ্ঞেস করছে, এমনিতেই শাখা পলা থাকে হাতে, সেটা দেখে তো জিজ্ঞেস করেই, প্লাস এই ব্যাগটা থাকলে ব্যাগটা দেখেও জিজ্ঞেস করে আপনি কি বাঙালি। আর কথা তো এমনিতে বোঝা যায় না, কারণ বাজারে গিয়ে তো নিশ্চয়ই বলবো না কাকু এটা কত করে বা এরকম কিছু, এখানে সবই তো এখানে জিজ্ঞেস করতে হয়ও না, কারণ স্লেটে করে মাথায় লেখা থাকে কোনটা কত টাকা কেজি। জানি না কেন এখানে না খুব ছোট ছোট কমলা লেবু বিক্রি হচ্ছে, একদম ছোট্ট ছোট্ট, 30 টাকা কেজি, আর বড়টা 60 টাকা কেজি, মানে পুরো বাজার জুড়ে শুধু কমলা লেবু, আর লোকে ফুলিয়ে কিনছেও। এখানে কি এরকম কোনো উৎসব আছে এখানে কমলা লেবু খেতে হয়, জানি ভাবিয়ে গেছে জানো তো। চলো এবার শান্তভাবে বাড়ি যাওয়া যাক, আর বকবক করবো না। ও, তোমাদেরকে আরও একটা কথা বলি, মেসেজটা এলো তাই চোখে পড়লো আর কি, আজকেই আমি ক্যাশ নিয়ে বাজার গেলাম, দেখালাম হাতে পার্স। সত্যি কথা বলতে একা বাজার যায় না তো, আর এখানে একা বাজার করাটা খুব মুশকিল, কারণ এত ভিড় হয়, আর রং সাইড দিয়েও গাড়ি নিয়ে লোকে চলে যাচ্ছে বাজার করতে করতে, স্কুটি নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, তো ওই করে অ্যাক্সিডেন্ট হয়। তো ফোন, ব্যাগ, ব্যাগে মানে সবজি, তার উপর হাতে পার্স, ওটাও অসুবিধাই হয় একটু। তো পার্সটা নিয়েও যেন আসি না, যেহেতু গুগল পেটা গন্ডগোল হচ্ছে তাই জন্য নিই। তো আজকে স্ক্যানারটা না খুব ভালো কাজ করেছে, মানে একবারই সব পেমেন্ট হয়ে যাচ্ছিলো জানো, তো এইটা একটা ভালো দিক হয়েছে আর কি, তাই জন্য আর ক্যাশটা লাগেনি দিতে। তো চলো যাই বাড়িতে, আজকে মান সম্মান রেখেছে আমার গুগল পেটা,
অন্যদিন স্ক্যানার চাওয়ার পরে গুগল পে আর কাজ করে না, আজকে হয়েছে, চলো যাই। এখন বাজে 9:37, নিজের একটু কাজকর্ম ছিল ওগুলো করছিলাম, এসে না এখনো বাজারটাও গোছাইনি। এই দেখো তো, চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছি। এনেছি কাঁকরোল, লাল শাক, এখানে না লাল শাকটা প্রপার না, এই দেখো একটু পাতা বেরিয়ে রয়েছে, ওখানে দেখতে পাচ্ছো লাল আর সবুজ মেশানো থাকে। এক এক সময় পুরো প্রপার লাল শাক পাওয়া যায়, ও বলেছিল লাল শাক আনতে, পুরোটা পেলাম না তো এটাই নিয়ে আসলাম। এনেছি কুমড়ো, এখনই ফ্রিজে ঢোকা বলছে না, একেবারে বার করছে। ঢেঁড়স, যেটা আমাকে তুমি মনে করো। আর এনেছি হচ্ছে আলু, বিশেষ কিছু নয়, এইটুকুই বাজার দর হয়েছে আর কি, একটা আলু আর ব্যাগে পড়েছে। এই 5 রকমেরই জিনিস আনা হয়েছে, ব্যাগটা তাতেই অনেকটা ভারী হয়ে গেছিল। তো চলো এবার করবো রুটি আর বেগুন পোড়া, বেগুনগুলোকে আমি ধুয়েও রেখে গেছিলাম। তো চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, বেগুন পোড়া রুটি কি বা দেখাবো, ঢেঁড়সের প্যাকেটটা পড়ে গেল, যাই হোক দেখাবো। পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা এগুলো কাটবো, টমেটো। তো এই আর কি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা। আর দেখা যাক আজকের ব্লগটা কেমন লাগে, তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আর যদি নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট।